তুমি কোথায়?
আমি তো কোথাও যেতে পারি না, বুঝি তো। ইস, তোকে যে কোথায়, আমি তো ভেবেছিলাম দর্শকের ভিতরে বসে আছিস, এখানে কেন? আমার একটু তুলে তুলছে ভাই, আমি তোকে ধরে তুলবো। বাবা, সে তো ভালো হয়েছিস কেন? ভালো হয়েছি কেন? ভূমি করিস কেন? আরে তোর কেউ গেছে, একটু তেঁতুল আছে গো। ঢুকা, তেঁতুল খাই কে জানিস? তেঁতুল খাই বলে মানুষের দাঁতের বাবু ফেটে থাকে, আর তেঁতুল তো ফুস ফুসে তুলো তো। আমি আর পুরুষ নাই কেন? আমি নিশ্চিত তারিখে মা হতে চলেছি। আরে বোকা, একটি মেয়ে যদি পুরুষের উপরে বসে থাকে তার কখনই একটি বুঝছি মাথা পরে এলাকায় খবর খারাপ আছে, জাদুর কথা কই আটকে দেখবো, আর কতক্ষণ দেখবো? ঠিক আছে, আমরা সুন্দর একটি জাদু শিখেছি, জাদুটি দেখবে? আমরা কোনো জাদু দেখবো না। শোনো, এই জাদু দেখলে প্রত্যেকটা, তুমি যদি একবার জাদুটা দেখো তোমার পাঁচ সাতটা বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। আমি জাদু দেখবো। আহারি, আমার তরকারি ফেললে রে, মানুষের যদি তরকারি ফেললে হয় আমি যখন বলবো 1 2 3 চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। চোখ বন্ধ করে জাদু, এই জাদুটা কখনো নামই শুনিনি। শোনো বেহুলা, তুমি যদি চোখ বন্ধ না করো তোমার তো বিয়ে হবেই না, তোমার মার যদি বিয়ে হয়ে থাকে সে ডিভোর্স হয়ে যাবে। মা বলে কথা বলে, আমি বলি দুষ্ট,
কলসিটা ভেঙে অপরাধ করেছি, অন্যায় করে ফেলেছি। ঠিকই বলেছো, এখন কি করা যায়? অপরাধ মেয়ে ওরা কোথায় যাবে? চলো আমরা এখন কর্মকার বাড়ি গিয়ে ওদের জন্য একটু কলসি বানিয়ে ওদেরকে কলসিটা দিয়ে দেবো। আর ওরা তো মেয়ে মানুষ, এখানে তো থাকা যাবে না। না তাহলে ওদেরকে বাড়িতে রেখে যাই? না ওরা ওদের মতো হয়তো একটু আড়ালে দাঁড়াবে, আমরা কলসিটা নিয়ে এসে ওদের টাকি দিয়ে দেবো। ও তো কর না, হ্যাঁ বলো, তোমার কলসিটা ভেঙেছি তাই তুমি তো কাঁদছো। তোমার কান আসলে আমি দেখতে পাই না, তাই বলছি কি তুমি আমাদের জন্য কিছু করে অপেক্ষা করো, আমি এখনই যাচ্ছি সেই কর্মকার বাড়ি। কর্মকার বাড়ি ঘুরতে গিয়ে আমি তোমার জন্য সন্ধ্যা থেকে একটি কলসি বেরিয়ে আনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমাদের জন্য তোমরা ওই বাড়িতে অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। বলতো বলো, তোমাকে কিন্তু কথা দিয়েছি, কর্মকার কি বাড়িতে আছে? অবশ্যই, আমরা গিয়ে দেখি কর্মকার বাড়িতে একটি সুন্দর করে কলসি বানিয়ে ঢোলকে এনে দিয়ে দিব। আজকের গানে প্রথমে ধারণা করেছিলাম জোকার অভিনয় বোধহয় ভালো হয় না, পরবর্তীতে আমার একটা জোকার হয়েছে, সেই জোকারের অভিনয় সন্তুষ্ট এই খাদানা দক্ষিণ পাড়ি বাসি বলুন সাবেক মেম্বার বোরহানউদ্দিনের ভাইয়ের ছোট ছেলে জোকারকে 100 টাকা বর্ষিত করেছেন। সেই সাথে ইন্দ্রদা নিবাসী আমার পুত্ররা মোহাম্মদ আলী জোকারকে